आज करोना वैक्सीन देया होच्छे ढाका और बंगबंधु शेख मुजिब मेडिकल सह 5 हासपाताले टीका पाबेन 5 शताधिक स्वास्थ्यकर्मी। पद्मा सेतुते बसछे एकेर पर एक स्लैब, दृश्यमान सड़क पथेर अर्धेकेरो बेशी, रेल स्लैब बसेछे 75 भाग। एबं घन कुयाशाय कयेकटी एयरलाइन्सेर फ्लाइट शिड्यूल परिवर्तन, तीव्र शीते शाहजालाल विमानबंदरे शत शत यात्रीर अवस्थान चरम भोगान्ति। समय संबादे संगे आछि आमि मालिहा इस्लाम मनामी। देशे करोना टीकादान कार्यक्रमेर द्वितीय दिने आज राजधानीर 5टी हासपाताले टीका देया शुरू हयेछे। सकाल 9टा थेके एई कार्यक्रम चलछे। शुरूते बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालयेर उपाचार्य अध्यापक डाक्तार कनक कांति बरुआ टीका नेयार माध्यमे द्वितीय दिनेर टीकादान कार्यक्रमेर उद्बोधन करें। 5टी हासपातालेर मोट 560 जनके एई टीका देया होच्छे, जादेर सबाई चिकित्सक और स्वास्थ्यकर्मी। हासपातालगुलो हलो बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालय, ढाका मेडिकल कलेज हासपाताल, मुग्दा जेनारेल हासपाताल, कुर्मिटोला जेनारेल हासपाताल और कुएत मैत्री हासपाताल। गतकाल कुर्मिटोला जेनारेल हासपातालेर एकजन नार्स के करोनार टीका प्रदानेर माध्यमे एई कार्यक्रमेर उद्बोधन करें प्रधानमंत्री शेख हासिना। एछाड़ा ओई नार्स सह मोट 26 जन सम्मुख योद्धा प्रथम दिन करोनार टीका नियेछेन। एई मुहूर्ते बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालये आछेन रिपोर्टार राशेद लिमन। विस्तारित जानते सरासरि जाच्छी तार काछे। राशेद, মনামে এই মুহূর্তে বিএসএমএমইউর যেখানে এই করোনার টিকা দেওয়া হচ্ছে সেখানটায় কিন্তু আস্তে আস্তে কিন্তু যে যারা টিকা নিচ্ছেন সেই সংখ্যা কিন্তু বেড়ে চলছে এবং আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 200-র মতো চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কিন্তু আজকে এই এখানটায় আনা হবে। এছাড়াও কিন্তু সারা রাজধানী জুড়ে কিন্তু প্রায় 5টি হাসপাতালে আমরা প্রায় 500-র মতো স্বাস্থ্যকর্মীকে আজকে কিন্তু এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। শুরুতেই কিন্তু কনক কান্তি বড়ুয়া ভিসি বিএসএমএমইউ তিনি এই ভ্যাকসিন নিয়ে তা আজকের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করেছেন। এবং বঙ্গবন্ধুর এখানে যে প্রস্তুতির কথা যদি বলি, এখানে কিন্তু প্রায় অনেক যদি আমরা দেখি যে প্রায় 8টির মতো বুথ করা হয়েছে এবং প্রত্যেকটি বুথেই কিন্তু একটি রেজিস্ট্রেশন পয়েন্ট এবং একটি ভ্যাকসিন পয়েন্ট দুটি রাখা হয়েছে। অর্থাৎ রেজিস্ট্রেশন পয়েন্টে এসে যে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়, সেই ফর্ম পূরণ করে অবহিতকরণ একটি ফর্ম, এটা প্রত্যেককেই পূরণ করতে হবে যারা এই ভ্যাকসিনের আওতায় আসবেন। সেটি পূরণ করে সেখানে একটি স্বাক্ষর দেওয়ার পরে কিন্তু ভ্যাকসিন পয়েন্ট, সেই ভ্যাকসিন পয়েন্টে তারা যাচ্ছে এবং সেখানে যাওয়ার পরেই সেখানে দুজন নার্স সবসময় রেডি থাকছেন, প্রস্তুত থাকছেন। সেই দুজন নার্স কিন্তু সেই তাদেরকে ভ্যাকসিন দিচ্ছেন এবং এরপরে এই পাশে আছে চিকিৎসা কেন্দ্র বা বিশ্রামাগার একটি রাখা হয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকটি বেড রাখা হয়েছে। এখানে চাইলে যারা সবাই কিন্তু যে কেউ চাইলেই কিন্তু তারা এখানে একটু বিশ্রাম নিয়ে নিতে পারছেন। যেহেতু প্রায় 30 মিনিটের একটা অবজারভেশনের কথা বলা হয়েছে যে প্রত্যেককে যে টিকা নেওয়ার পরে 30 মিনিট একটু অবজারভেশন করা হবে। যদিও কিন্তু সেইভাবে তেমন আমরা এখন পর্যন্ত কাউকে দেখি, যেহেতু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাই নিচ্ছেন, আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে দেখিনি কাউকে সেভাবে বিশ্রাম নিতে বা বিশ্রামের জন্য এখানে চিকিৎসকের শরণাপন্ন হয়ে কোনো পরামর্শ নিতে। এবং এখন পর্যন্ত আমরা প্রায় যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই কিন্তু বলছেন তারা স্বাভাবিকই আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। এই টিকা নেওয়ার পরে তাদের কোনো ধরনের কোনো পরিবর্তন তারা নিজেরা লক্ষ্য করেনি এবং বেশ বলা যায় উৎসব মুখর পরিবেশে উৎসাহ নিয়ে একটি সবাই কিন্তু ভ্যাকসিন দিতেই পারছেন। প্রত্যেকটা বুথে কিন্তু একদম বলা যায় সেই ভোটের লাইনের মতো এখানে প্রত্যেকটা বুথের সামনে কিন্তু লাইনে 7-8-10 জন করে চিকিৎসক যারা রয়েছেন বা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। তো বলা যায় আজকের কার্যক্রমে কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এখানে যারা টিকা নিচ্ছেন এবং এখন পর্যন্ত যারা নিচ্ছেন তারা সবাই সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে করোনা টিকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। ঘন কুয়াশায় এলোমেলো হয়ে পড়েছে কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল। বাংলাদেশ বিমান, এয়ার অ্যারাবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর সময় পরিবর্তন করা হয়েছে। এদিকে হঠাৎ করে দেওয়া এই নোটিশে বিপাকে পড়েন শত শত যাত্রী। কনকনে ঠান্ডায় রাতেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা যায় তাদের। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে বিমানের মাস্কটগামী একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা পরিবর্তন করা হয়। এরপর একই কারণে একে একে বাতিল হয় এয়ার অ্যারাবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। রাতে ফ্লাইট পরিবর্তনের নোটিশ টানানো হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল গেটে। নোটিশে বলা হয় বাংলাদেশ বিমানের মাস্কটের ফ্লাইট ছাড়বে বৃহস্পতিবার সকাল ১০টায় এবং রিয়াদের ফ্লাইট ছাড়বে দুপুর ১২টায়। হঠাৎ করে দেওয়া এই নোটিশে বিপাকে পড়েন শত শত যাত্রী। কনকনে ঠান্ডায় বাইরে অপেক্ষা করতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি, এমনকি রাতভর যাত্রীরা কোথায় অপেক্ষা করবেন তাও অনিশ্চিত হয়ে পড়ে। যে রুমে ছিলাম সেই রুমেই থাকতাম অথবা বাসায় থাকতাম, সময় উচিত আমরা পৌঁছে যেতাম। এখন আমরা তো আইসা আমাদের বিপদ হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের থাকার কোনো জায়গা নাই। কয়েছে তোমাদের থাকার ব্যবস্থা তোমরা করে নাও, আমাদের এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। যদি আমরা ৬টার দিকে ৫টার দিকে জানাইতো তাহলে আমরা কিন্তু সিলেট রুম ভাড়া নিয়ে আইছিলাম। যাত্রীদের আশঙ্কা, ফ্লাইট পেছানোর কারণে করোনা সার্টিফিকেট নিয়ে বাড়তি জটিলতায় পড়তে পারেন তারা। করোনা টেস্টের মেয়াদ কতজনের চলিয়া যাবে, ঠিক আছে, ওই মেয়াদটা কিন্তু কেউ থাকবে না। ৭২ ঘন্টা দিয়েছে, ৭২ ঘন্টা আম করে কিন্তু 2 দিন আগে আমরা করে লাইছি। ডেটটা যদি পার হয়ে যায় তো আমাকে তো বাংলাদেশে বা কোনো মতো বাংলাদেশের নাগরিক যেহেতু কোনো মতো নিবে, বাট সৌদিতে আমাকে অ্যালাউ করবে না। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ৮০০ মিটারের নিচে নামলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশায় কয়েকটি এয়ারলাইন্সের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার সানবীর রূপল। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, মনামি, গতকাল রাত থেকে কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিপর্যয় ঘটেছে। সেই ফ্লাইট বিপর্যয়ের কারণে বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু তাদের নির্ধারিত সময় ছেড়ে যেতে পারেনি, যার ফলে এখানে গতকাল রাত থেকেই অপেক্ষমান অনেক যাত্রী আছেন যারা গতকাল রাতের ফ্লাইটে উঠবেন বলে এসেছিলেন। তবে সকালেও যখন তারা ফ্লাইটটিতে যেতে পারেননি, রাত 12টা সাড়ে 12টার দিকে যে ফ্লাইটটি ছিল সৌদি আরবগামী, সেই ফ্লাইটটি কিন্তু সকাল সাড়ে 10টার সময় দেওয়া হয়েছিল। যদিও সাড়ে 10টার সময়ও কিন্তু ছাড়তে পারবেন এবং দুপুর 2টায় সময় ছাড়ার কথা, সেটিও কিন্তু পরবর্তীতে নির্দেশনা এসেছে যে ছাড়া যাবে না। যার ফলে এখানে অপেক্ষমান যে যাত্রীরা ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, তারা কিন্তু তাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। তো সেইখানে একটি সমস্যা কিন্তু প্রকট আকার ধারণ করেছে যাত্রীদের মধ্যে, সেটি হচ্ছে কোভিড-19 পরীক্ষার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু ৭২ ঘন্টার মধ্যেই তাদের করতে হবে। যার ফলে ৭২ ঘন্টার অনেকের, যারা করে এনেছেন, বিমান বন্দরে এসেছেন, তাদের অনেকেরই হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে এবং সেই মেয়াদ শেষ হয়ে যাওয়া মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়বেন। তো তার যে কী সুরাহা হবে, সেই সুরাহা সম্পর্কে কিন্তু তারা নিজেরাও এখনও জানেন না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে কি, আমরা প্রায় লক্ষ্য করে থাকি যে ঘন কুয়াশা বা বিভিন্ন জটিলতার কারণে বিমানবন্দরে অপেক্ষমান অনেক যাত্রী থাকেন যাদের ফ্লাইটটি তারা নির্ধারিত সময় যেতে পারেন না। যার ফলে তারা যে বিপাকে পড়েন, তখন কিন্তু এই বিমানবন্দর কর্তৃপক্ষ বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে, তাদেরকে যে কখন ফ্লাইটটি ছাড়বে, কখন কিভাবে তারা যেতে পারবেন, সে বিষয়ে কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো তথ্য পান না এবং যেই তথ্য না পাওয়ার কারণে তারা কিন্তু এখানে আরও বেশি শঙ্কার মধ্যে থাকেন এবং সেই বিষয়টি নিয়ে তারা বেশ অভিযোগ করেছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলছেন যে তারা এই কোভিড-19-এর যে পরীক্ষার সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তারা যাতে বিমানবন্দর কর্তৃপক্ষ বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে, তারা যেন সেই ব্যবস্থাগুলো করে এবং আলোচনার সাপেক্ষে প্রয়োজনে যদি তাদের তাৎক্ষণিকভাবে কোভিড-19 টেস্ট করা লাগে, তাহলে সেই কোভিড-19 টেস্টের ব্যবস্থা যেন তারা করে। তো এখনও পর্যন্ত কুয়াশার কাটেনি। তবে আরেকটি বিষয়, অভ্যন্তরীণ রুটের যে ফ্লাইটগুলো আছে, সেই ফ্লাইটগুলো নির্ধারিত সময়েও ছেড়ে যেতে পারেনি। ঢাকার বা চট্টগ্রামের আকাশের অবস্থা তুলনামূলক ভালো থাকলেও দেশের অন্যান্য এলাকার অবস্থা, বিশেষ করে উত্তরবঙ্গের আকাশের অবস্থা ভালো না থাকায় সেই অঞ্চলগুলোতে কিন্তু অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল করতে পারেনি। তো এখন পর্যন্ত বিমানবন্দর থেকে এখনকার ফ্লাইট শিডিউলের খবরাখবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ঘন কুয়াশায় এয়ারলাইন্সের শিডিউল বিপর্যয় নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের ৪৭ দিন পর সেতুর কাজে আরেক সাফল্য এসেছে। ৬.১৫ কিলোমিটার সেতুর স্প্যানে বসানোর সড়ক ও রেলপথের সব স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাঈদ। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর এখন সেতুর সড়ক ও রেলপথ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। স্পেনে রাত দিন বসানো হচ্ছে স্ল্যাব। গত মঙ্গলবার রোডওয়ে স্ল্যাব তৈরির কাজও শেষ হয়েছে। এর আগে রেলের স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। তৈরি স্ল্যাবগুলো রাখা হচ্ছে মাওয়া প্রান্তের সংযোগ সেতুর শুরুর পয়েন্টের পাশে। এখান থেকে নিয়েই সেতুতে বসানোর কাজ চলছে। সেতুর রোডের স্ল্যাব সবগুলো কমপ্লিট হয়েছে, সেই সাথে আমাদের পদ্মা সেতুর কাজগুলো ধাপে ধাপে এগিয়ে চলছে। চাইনিজদের সাথে কাজ করে আমাদেরও ভালো লাগতেছে। 126টি স্ল্যাব নদীগর্ভে বিলীন হয়ে যায়, সেই 126টি স্ল্যাব পুনরায় কাস্টিং করা হলো। এটা হচ্ছে সর্বশেষ স্ল্যাব, যেটির মাধ্যমে পদ্মা সেতুর সবগুলো রোডের স্ল্যাব সম্পূর্ণ হবে। একের পর এক পদ্মা সেতুর সব বড় কাজ শেষ হচ্ছে। সব স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। স্বপ্নের সেতুর অগ্রগতি আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। লোকাল পার্সোনালও আমরা কম পাচ্ছি, অনেকের মধ্যে কোভিড পাওয়াতে আমাদের তো একটা লকডাউন করা আছে, কোনো কোভিডের লোককে সাসপেক্টেড লোক রাখি না। তবে আমরা অগ্রগতি যেটা আমরা বলেছি যে জুন 2022-এর মধ্যে শেষ হবে। পদ্মা সেতুর উপরতলায় রোডওয়ে স্ল্যাবের কাজের অগ্রগতি 56% এবং নিচতলায় রেলওয়ের কাজের অগ্রগতি 75%। মাওয়ার কুমার বকিয়াডে 2018 সালের জানুয়ারিতে স্ল্যাব নির্মাণ শুরু হয়েছিল। পদ্মায় তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব সহ 2917টি সবকটি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে, আর স্থাপন হয়ে গেছে 1627টি। রেলওয়ে স্ল্যাবের 2959টির মধ্যে সব নির্মাণ সম্পন্ন হওয়ার পর 2210টি স্থাপন সম্পন্ন হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঠান্ডা কিছুটা কমলেও হিমেল হাওয়ায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর গোরহাঙ্গা এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। ধন্যবাদ মোনামি। রাজশাহীতে আসলে ভোরের দিকে যে তাপমাত্রাটা আমরা লক্ষ্য করলাম সেটি আবহাওয়া অফিস বলছে 9.0°C, যেটা গেল 2-3 দিন থেকে কিন্তু 2°C কম। অর্থাৎ সকালের দিকে কিন্তু শীতের যে তীব্রতা, শীতের যে অনুভূতি, সেটি কিন্তু অন্যান্য কয়েকদিনের থেকে অনেক বেশি ছিল। কেননা এর সাথে রাজশাহীতে হিম বাতাসের প্রবাহ কিন্তু আসলে বেড়েছে, যেটি কিনা গতকালকে পর্যন্ত 3 নটিক্যাল মাইল ছিল, সেটি কিন্তু আজকে 4 এবং 5 নটিক্যাল মাইল পর্যন্ত প্রবাহ বেড়েছে। এই কারণেই কিন্তু আসলে সকালের দিকেই কিন্তু শীতের তীব্রতাটা অনেক বেশি ছিল। যদিও আবহাওয়া অফিস বলছিল যে বেলা বাড়বার সাথে সাথে সূর্যের দেখা মিললে সেটি আসলে কমে আসবে, এবং ঘটনাটা অনেকটা তেমনই হয়েছে। এখন আমরা যেটি লক্ষ্য করছি আসলে গেল 2-3 দিনের থেকে যে সূর্যের দেখা, সেটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রাজশাহীতে দেখা গেছে, এবং বেশ রৌদ্র উজ্জ্বল একটি সকাল কিন্তু এখন, যার কারণে আসলে শীতের অনুভূতিটুকু আবারও কমেছে। তবে যে সমস্ত এলাকায় বাতাসের প্রবাহ বেশি, বিশেষ করে বলতে পারি যে চরাঞ্চল এবং পদ্মার পাড়ে এবং গ্রামের যে ছায়াশীতল যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গায় কিন্তু শীতের বেশ অনুভূতি আছে। এবং যারা খেটে খাওয়া মানুষ, প্রত্যেক দিনে তাদেরকে আসলে বিভিন্ন কাজে পানি ব্যবহার করতে হয়, বা যারা কিনা এই চলাফেরা করছেন, সড়কে গাড়ি চলাচল করছেন, তাদেরকেও কিন্তু এই বাতাসের সম্মুখীন হতে হচ্ছে, এবং এই বাতাসের কারণে কিন্তু শীতের প্রবাহ, শীতের তীব্রতাটা অনেক বেশি অনুভূত হচ্ছে। এবং এই অবস্থাতেও কিন্তু আসলে সবথেকে বেশি যে ভোগান্তিতে পড়েছে সেটি হচ্ছে আসলে হতদরিদ্র মানুষেরা, ছিন্নমূল মানুষেরা, যারা সকাল সকাল আসলে কাজে বেরোন, কিন্তু সকালে বৈরিয়ে একটা আবহাওয়ার জন্য কিন্তু তারা কাজে বের হতে পারেননি। সে কারণে তাদের যে কর্মঘণ্টা, তারা বলছেন সেটি আসলে কমে আসছে। তাদের যে প্রত্যেক দিনে কাজের বিনিময়ে যে অর্থ উপার্জন করেন, সেটি আসলে কমে গেছে, যার জন্য তাদের কিন্তু আসলে জীবনে ভোগান্তি এসেছে বলে তারা আমাদেরকে বলছেন। এর পাশাপাশি মনামি, আপনাকে জানিয়ে রাখি যে আসলে রাজশাহীতে যে অবস্থাটি, সেটি কিন্তু বেলা ওই দিনের শেষ ভাগের দিকে কিন্তু আবারও সূর্য অস্ত যাওয়ার পরপরই কিন্তু আবার শীতের তীব্রতা বাড়ছে। তো মনামি, রাজশাহীর শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে রাজশাহীর গোরহাঙ্গা এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এখনই, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সই করেছেন এ সংক্রান্ত নির্বাহী আদেশেও। বুধবার ওয়াশিংটন ডিসিতে তিনি বলেন, সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রকেই নেতৃত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার এক সপ্তাহ পার করলেন তিনি। আর এদিনই জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে ও পরিবেশ রক্ষায় সই করলেন নির্বাহী আদেশে। ওয়াশিংটন ডিসিতে এ সময় বক্তব্যে বাইডেন আওয়াজ তোলেন বিশ্বকে রক্ষায় আর সময়ক্ষেপণ না করতে, জলবায়ু সংকট সমাধানে নেতৃত্ব দিতে হবে আমেরিকাকেই। Greater impetus on focusing on climate change and doing something about it has increased across the board, Democrat, Republican, Independent. That's why I'm signing today an executive order to supercharge our administration's ambitious plan to confront the existential threat of climate change. It is an existential threat. জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় মার্কিন সরকারের ব্যবস্থা গ্রহণ ও ডেমোক্র্যাট দলের কার্যক্রম তুলে ধরতে আগামী এপ্রিলে সম্মেলনের আয়োজন করা হবে। হোয়াইট হাউস জানায় এই সংকটটি বাইডেন প্রশাসনের জন্য যৌথভাবে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অংশ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ ও অনুন্নত দেশগুলো সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের কুফল ভোগ করছে বাংলাদেশ সহ কম উন্নত দেশগুলো। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ চূড়ান্ত করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উপপররাষ্ট্রমন্ত্রী ও উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। গেল 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানের পর থেকে এ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রীর অনুমোদন দিয়েছে সিনেট, যার মধ্যে অন্যতম অস্টিন হন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী, আর ইয়েলেন হন মার্কিন প্রথম নারী অর্থমন্ত্রী। শপথ নেওয়ার পরপরই কাজের মধ্যে ডুবে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির অর্থনৈতিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন সহ বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও নেতৃত্বের দাপট বাড়াতে একযোগে কাজ করছেন বাইডেন প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সহ 5 হাসপাতালে আজ দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। টিকা পাবেন 5 শতাধিক স্বাস্থ্যকর্মী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।